পশ্চিমা দুনিয়ার মোহে পড়ে এতদিন যুদ্ধ বন্ধে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিলেও অবশেষে মোহ ভঙ্গ হতে চলছে ইউক্রেনের। সম্প্রতি রাশিয়ার সঙ্গে আলোচনায় চীনের মধ্যস্থতা চেয়ে আর্জি জানাতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা চীন সফর করেছেন। যুদ্ধ ইস্যুতে চীনের দ্বারস্থ হওয়া ইউক্রেনের জন্য এটি প্রথম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 23-24 জুলাই বেইজিং এ ছিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনা করেন, এছাড়া অন্যান্য সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। কুলেবা মূলত ক্রেমলিনের সঙ্গে আলোচনার টেবিলে বসার অনুকূল আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি করার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। তার সাম্প্রতিক উদ্যোগ যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রস্তুতির দিকেই ইঙ্গিত দেয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কুলেবা জানান, আলোচনায় বসতে ইউক্রেনের কোনো আপত্তি নেই, তবে রাশিয়ার আন্তরিকতার অভাব রয়েছে। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বন্ধের শর্তের প্রতি ইঙ্গিত করেন। যদিও অনেক ইউক্রেনীয় রাশিয়ার শর্ত মেনেও যুদ্ধবিরতির জন্য জেলেনস্কির প্রতি চাপ সৃষ্টি করছেন। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় পুতিনের শর্তের মধ্যে রয়েছে রুশ সেনারা ইউক্রেনের যে 4টি অঞ্চলের আংশিক দখল নিয়েছে কিয়েভকে সেগুলোর দাবি ছেড়ে দিতে হবে। ইউক্রেন কখনো পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না। দেশটির সামরিক শক্তিও কমাতে হবে, কিন্তু বিষয়টিকে সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার প্রশ্ন হিসেবে দেখছে ইউক্রেন। এদিকে কুলেবার প্রস্তাবে চীনের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া মেলেনি। চীন অনেকটা রাশিয়ার সুরেই কথা বলছে। একটি সূত্র বলছে, যুদ্ধ বন্ধের জন্য মস্কো কিয়েভ সরাসরি আলোচনা গুরুত্বপূর্ণ, কিন্তু তা শুরু করার সব শর্ত এখনও পূরণ হয়নি, আলোচনার সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তবে তারাও যুদ্ধ নয় বরং শান্তিতে বিশ্বাসী বলে কুলেবাকে আশ্বস্ত করেন। সম্প্রতি ইউরোপের অন্যতম পরাশক্তি জার্মানির কাছ থেকে বড় ধাক্কা খেয়েছে ইউক্রেন। দেশটির সরকার বলছে ইউক্রেনের সামরিক সহায়তা কমিয়ে দেবে তারা। অন্যদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বেশ শক্তিশালী। জোর সম্ভাবনা তৈরি হয়েছে আগামী নির্বাচনে জয়ী হতে পারেন সাবেক এই মার্কেট প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভাগ্যে কী ঘটতে পারে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।